হাই দেয়ার, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি ব্লগ স্পট সাইটগুলোতে গুগল অ্যানালিটিক্স সেট আপ বা ইনস্টল করবেন। বিগত ক্লাসগুলোতে আমার কিছু স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছে যে স্যার বা ভাই, যে আমরা তো ওয়ার্ডপ্রেস এবং সবচেয়ে বিভিন্ন আদার সাইট দিয়ে গুগল অ্যানালিটিক্স ইনস্টল করে শিখলাম, ব্লগ স্পট সাইট দিয়ে, এটা যেহেতু ফ্রি সাইট, এখান থেকে একটা ইনকামের পলিসি আছে গুগলের একটা সাইট, তো এখানে আমি কিভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবো সেই বিষয়ে যদি একটা ভিডিও যদি আমাদের দিতেন খুব ভালো হতো। সেই ধারাবাহিকতায় আজকে আসলে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য। তো আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথমে আপনি যা সার্চ করবেন গুগল অ্যানালাইটিক্স লিখে, তারপরে আপনি ফার্স্ট টেবল যে রেজাল্টটা আপনার সামনে প্রদর্শিত হবে সেই রেজাল্টটাতে ক্লিক করবেন। দেন আপনার যদি গুগল অ্যানালিটিক্স সাইন আপ করা থাকে তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস আপনার সামনে প্রদর্শিত হবে। আমার যেহেতু অলরেডি সাইন আপ করা আছে সেজন্য এরকম একটি ইন্টারফেস আমার সামনে প্রদর্শিত হচ্ছে। আপনাদের ক্ষেত্রে হয়তো বা সাইন আপ করতে বলবে, আর সাইন আপ করা ভেরি ইজি, খুবই সহজ। আমি বিগত ক্লাসগুলোতে ওয়ার্ডপ্রেস নিয়ে যখন আমি গুগল অ্যানালিটিক্সের ব্যাপারটা কথা বলেছিলাম এবং সেইখানে আমি দেখিয়েছি কিভাবে সাইন আপ করতে হয়, সো আমার মনে হচ্ছে যে এই ভিডিওতে দেখানোর প্রয়োজন নাই সাইন আপ করা। তো আমরা এরকম একটি ইন্টারফেসের সামনে উপস্থিত হব এবং এখান থেকে যেহেতু আমার অলরেডি কয়েকটা সেট আপ করা আছে গুগল অ্যানালাইটিক্সের বিষয়ে, আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ব্লগ স্পট সাইটে নিয়ে আপনি গুগল অ্যানালাইটিক্সটি সেট আপ করবেন। তো আপনাকে সর্বপ্রথমেই একটু স্ক্রল ডাউন করে যদি দেখেন কর্নারে দেখতে পাবেন সিটিং বা অ্যাডমিন নামের অপশন, সেখানে আপনি ক্লিক করবেন। দেন আপনার এরকম একটি ইন্টারফেসে আপনার সামনে উপস্থিত করবে। এখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের অপশন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে আপনাকে এখানে একটা অ্যাকাউন্টের নাম দিতে বলছে, তো আমি আমার অ্যাকাউন্টের একটা নাম দিচ্ছি ফাইবার অ্যাফিলিয়েট। ঠিক আছে, ফাইবার অ্যাফিলিয়েট, ভুল হতে পারে বানাম, যেহেতু দেখানোর জন্য করছি অত দেখছি না। তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে রাইট বাটন, সবগুলো রাইট বাটন ক্লিক করা থাকবে, তারপরে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনি যদি ওয়েবসাইট, যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে চাচ্ছি, সেখানে আমরা ওয়েব ক্লিক করে রাখবো। আর আপনি যদি অ্যাপস কিংবা অ্যাপস এবং ওয়েব দুটার জন্য করতে চান অ্যাডজাস্টমেন্ট, তাহলে আপনারা ওই দুটো ক্লিক করতে পারেন। যেহেতু আমরা ব্লগ স্পট সাইটে করার জন্যই করছি, যেহেতু একটা ওয়েবসাইট, তো আমরা ওয়েবটাই ক্লিক করব। দেন তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করব, এখানে আপনি দেখতে পাবেন আবার একটু নেক্সট অপশন, আবার নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার ওয়েবসাইটের একটা নাম দিবেন, আমি দিচ্ছি ধরেন ফাইবার অ্যাফিলিয়েট স্টোর। ঠিক আছে, তারপরে আপনি এখানে আপনার ব্লগ স্পট সাইটটার লিঙ্ক এখানে দিবেন, আমি দিয়ে দিচ্ছি টেন দিবেন। আপনি এখানে https এটা রিমুভ করে দিবেন যেহেতু এখানে দেওয়া আছে। অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে http এবং https, আপনার ওয়েবসাইটের যদি http হয় তাহলে আপনি http সিলেক্ট করে দিবেন, এবং যদি আপনার ওয়েবসাইটে https হয় ক্লিক করে দিবেন https সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার ওয়েবসাইটটিতে https, তা সেজন্য আমি https সিলেক্ট করে দেব। দেন আপনি এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি কোন ক্যাটাগরির কাজ করেন, এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি আপনি এখান থেকে দেখে নেবেন, আপনার কি রিলেটেড ক্যাটাগরি বা আপনি কি নিয়ে কাজ করছেন সেই বিষয়টা আপনি এখানে উল্লেখ করে দেবেন। যেহেতু আমারটা ফিনান্স বা বিজনেস মার্কেটস, আমি বিজনেস এবং ইন্ডাস্ট্রিয়াল মার্কেটস সেটা বলে দেবো। দেন ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনি এখানে রিপোর্টিং টাইম জোন, অবশ্যই আপনি যদি বাংলাদেশের হন আপনি বাংলাদেশের টাইম জোনটা দিয়ে দিবেন, যেহেতু আমি বাংলাদেশি
আমি বাংলাদেশের টাইমটা জোন দিয়ে দিচ্ছি। দেন তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটি অপশন প্রদর্শিত হবে, দেখতেই পাচ্ছেন। আপনি সবগুলোতেই রাইট বাটন ক্লিক করে দিবেন। রাইট বাটন ক্লিক করে দেন আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে, আমি দেখিয়েছি। এবং ওয়ার্ড পেজ এবং সফটওয়্যার আদার্স যে সাইটগুলো আছে, বিশেষ করে ওয়ার্ড পেজে আপনার এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা আপনার ওয়েবসাইট ব্যাকএন্ডে বা হেডে হেডে সেট করতে হবে। যেহেতু আমাদের ব্লগ স্পট সাইট, সেক্ষেত্রে একটু ভিন্ন পলিসি। আপনাকে ব্লগ স্পট সাইট খুবই ইজি, গুগল একটা খুবই সিম্পল একটা ওয়ে নিয়ে এসেছে। তাদের একটা আলাদা অপশনই আছে গুগল অ্যানালিটিক্স এর ট্র্যাকিং আইডি সেট আপ করা। তো আমাদের ট্র্যাকিং আইডিটা কোনটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মূলত ট্র্যাকিং আইডি। এবং এখান থেকেও আপনি চাইলে ট্র্যাকিং আইডিটা কপি করতে পারেন, এখান থেকে কপি করতে পারেন। তো আমরা ট্র্যাকিং আইডিটা সুন্দরভাবে কপি করব। কপি করে চলে যাব আমাদের ব্লগ স্পট সাইটের অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করার পরে আপনি এখানে সেটিংস যে অপশনটি আছে সেটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে একটু লক্ষ্য করেন যে আদার্স নামের যে অপশনটি আছে সেটাতে আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। দেন আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল অ্যানালিটিক্স এবং গুগল অ্যানালিটিক্স ওয়েব প্রপার্টি আইডি। যেহেতু আমরা ওয়েব দিয়ে সেট আপ করেছিলাম এবং আমাদের যে ট্র্যাকিং আইডিটা কপি করে নিয়ে আসলাম ওইখান থেকে, যে কপি করে নিয়ে আসলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে দেন আমরা সেভ সেটিংসে সেট আপ করবো। তো আমরা এখন একটু দেখবো যে আমাদের আসলে এটা প্রপারলি ইনস্টল হয়েছে কিনা, ভেরিফাই হয়েছে কিনা আমরা চেক করে দেখবো। তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সাইটটা আছে সেই সাইটটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমরা আমাদের সাইটটির যে ই আছে অ্যানালিটিক্স প্রপার্টি আছে সেটাই আমরা যাব। আমরা এখান থেকে হোমে চলে যাব। দেন আপনি একটু যদি লক্ষ্য করেন যেখানে দেখাচ্ছে অ্যাক্টিভ ইউজার, এবং আমি এখানে অলরেডি ভিজিট করেছি অ্যাক্টিভ ইউজার। এর জন্য আমি যদি আর একটু রিফ্রেশ করি বা একটা সাইটে ভিজিট করি, আমরা যদি যখন একটা সাইটে ভিজিট করি দেন লক্ষ্য করতে পাচ্ছেন এখানে কিন্তু সে দেখাচ্ছে অ্যাক্টিভ ইউজার, এবং আমি এখানে পেজ ভিউ করেছি দুইবার। একটু লক্ষ্য করেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন পেজ ভিউ দুইবার করেছি আমি। কিন্তু ওখানে সর্বপ্রথমে আমি যখন ঢুকলাম তখন কিন্তু আমি একবার পেজ ভিউ করেছি, এবং পরে আমি রিফ্রেশ করেছি এবং একটা পেজ আমি ভিজিট করেছি। এখন সেখানে আপনাকে দেখাচ্ছে দুইবার আমি পেজ ভিউ করছি। তো আমরা গুগল অ্যানালিটিক্স এর অনেক ফিচার নিয়ে কথা বলেছি এবং ডেমো অ্যাকাউন্ট নিয়েও অনেক কথা বলেছি, কিভাবে আপনি ডেমো অ্যাকাউন্ট করে ক্রিয়েট করবেন। তো আমরা নেক্সট ভিডিওতে ব্লগ স্পটে কিভাবে সার্চ কনসোল বা সাইট ম্যাপ ভেরিফাই করতে হয় সেই বিষয়টা দেখাবো, এবং এবং তার নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে ট্যাগ ম্যানেজার ব্লগ স্পট সাইটে সেট আপ করতে হয়। এবং যারা আমার ক্লাসে এখনো জয়েন করেননি অতি শীঘ্রই ক্লাসটিতে জয়েন করে নেবেন, এবং আশা করছি খুব ভালো কিছু শিখতে পারবেন এবং ফিনান্সিং মার্কেট প্লেসগুলোতেও ভালো কাজ শিখতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক এবং শেয়ার করবেন।